আজকের ভিডিওটি যারা প্রবাসী আছেন বা যারা প্রবাসে যাবেন কিছু অঙ্কের টাকা নিয়ে তাদের জন্য। দেখুন ভিডিও শুরুতেই আমরা তিন টাইপের গরু দেখতে পাচ্ছি, কিছু মোটা তাজার জন্য একটা ডেইরি এবং কিছু ছোট বাচ্চা বাচ্চা ক্রয় করা, এগুলা হালকা বড় করে বিক্রি করা। তো তাই বলবো যে প্রবাস থেকে যারা দেখছেন যে দেশে এসে আপনারা কি করবেন, আর যারা আমাদের দেশ থেকে ভাবছেন যে আমাদের কাছে 3-4 লক্ষ টাকা আছে, ওই টাকা দিয়ে আমি মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, খাতার ইত্যাদি ইত্যাদি দেশে যাইতে চাচ্ছি, ইউরোপ গেলে যান সমস্যা নাই, আর এই মিডল ইস্টে যেয়ে যখন আপনি এই 10-20 হাজার টাকা মাস স্যালারিতে যাবেন, আবার 2 বছর পরে আপনার ভিসা লাগাই আসতে হবে বা ভিসা আপনাকে লাগাতে হবে, তাহলে ভাই আপনাদের জন্য বিদেশ যাওয়ার চেয়ে আপনারা এই গরুর ফার্ম শুরু করতে পারবেন। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি একটু হলেও উপকৃত হবেন, এবং আমি ভিডিও শেষে আপনাদের কিছু টিপস দেব, আপনারা বুঝে নেবেন যে কী করলে কী হয়। তো দেখুন আমরা শুরুতেই যে খামারটি দেখতে পাচ্ছি ওইখানে আমরা দেখুন যে ভাই ওনার কিন্তু সাহিওয়াল, এগুলো কিন্তু মোটা তাজার জন্য, এই সাইডে যে সাহিওয়াল, আর দেখুন এখানে আপনার সাহিওয়াল একটা গাবি আছে, আর এদিক দিয়ে ফ্রিজিয়ান কয়েকটা গাবি আছে। তো সারগুলো আপনি যখন সার পারবেন তো এখানে শুধু আপনি সারই রাখবেন, আপনি গাবিগুলো আপনার বড় উন্নত না হোক এটা ব্যাপার না, গাবিগুলোকে একটু সরিয়ে রাখবেন, তাতে করে একটা সার হলে যেরমটা হয় এটা তো আপনারা বুঝতেই পারছেন। তো এগুলা এই যে আপনি যদি মোটা তাজা যান তাহলে বছরে আপনি 3-4 বার মোটা তাজা করতে পারবেন। এই টাইপের গরুগুলো যদি আপনি কিনেন এই যে এই বয়সী, যেমন আমি অ্যামাউন্টের কথা বলে দিচ্ছি, আপনারা 50-60 হাজার টাকার মধ্যে গরুগুলা কিনলেন, ওইগুলোকে আপনি 3 মাস লালন পালন করলেন, খাবার দাবার খাওয়ালেন, ওখানে যে আপনারা টাকাটা ইনভেস্ট করছেন তো ওটা 3 মাস পরে বিক্রি করে দিলে ওখানে ইনভেস্ট সহ প্রফিটটা আপনাদের চলে আসবে, এটা হচ্ছে মোটা তাজার একটা প্রকল্প। দ্বিতীয়তে আমরা কালেকশনের দিক দিয়ে যদি এই টাকার মধ্যেই যারা বিদেশ যেতে চাচ্ছেন টাকা ব্যাঙ্গে, আবার যারা যারা বলতে বিদেশ থেকে কিছু টাকা উপার্জন করে নিচ্ছেন সেখানে আর ভালো পজিশনে নাই, ভালো টাকা পাচ্ছেন না যে আবার দেশে আসতে হবে, তো আপনারা এসে এটাও করতে পারবেন এলাকা এলাকা এবং বাজার জুড়ে। এই দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা আছে, এগুলো বাচ্চার বয়স কিন্তু আহামরি কিছু না, সর্বোচ্চ হলে এখানে যে বাচ্চাগুলো আছে 8-9 মাসের মধ্যে আছে, আরও কমও আছে। এগুলো বাচ্চা আপনারা কিনবেন, এগুলা কিনে আপনারা কৃমিনাশক করলেন, লিভার টনিক খাওয়ালেন, হালকা পাতলা প্রাথমিক চিকিৎসা আছে, এটা পরে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি পেয়ে যাবেন। তো হালকা কৃমিনাশক করে লিভার টনিক দিলেন, ওদের খাবার দাবার এটা বাড়িয়ে দিলেন, কাঁচা ঘাস সংগ্রহ করে দিলেন, দানাদার খাওয়ালেন, এটার গ্রোথ কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। এখন আপনি যেরকম দিচ্ছেন যদি ভালো ভালো খাবার দেন, 1 মাস পরে এই গরুর দিকে তাকালে আপনার নিজেরই অবাক হয়ে যাবেন, তখন কিন্তু আপনার গরুর দাম অটোমেটিক বেড়ে যাবে। বাচ্চা সুন্দর হলে যে কোনো মানুষ এগুলো কিনতে রাজি, বর্তমান আমাদের দেশের যে চাহিদা গরুর যে চাহিদা এর পরিপ্রেক্ষিতে আমি দেখুন অলরেডি বলতে আমি দুটা ইয়ে নিয়ে বলে দিছি, ওইগুলো আপনারা 3-4 লক্ষ টাকা বাজেট নিয়ে আপনারা নামতে পারেন, এর চেয়ে কম হলে আপনারা নামতে পারেন। আপনি 1 লক্ষ টাকা আছে আপনার 2টা বাছুর কিনে নেন, 2টা বাছুরের জন্য আহামরি ঘাসের জায়গা লাগে না, আপনি কুড়াই কুড়াই এনে নেবেন বিদেশ যেয়ে, যে যত সময় কাজ করবেন আপনি এর অর্ধেক সময় দেন আপনার ফার্মে, তাহলে হয়ে যাবে। আর এই যে ডেইরি সেক্টরে এরকম গাবি দেখা যাচ্ছে 15-20 লিটার মিল্ক হয়, এরকম কিনতে গেলে কিন্তু অনেক টাকা চলে যায়, তো আপনার কাছে আছে 40-4 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা, তো আপনি গাবি কিনলে তো একটু সমস্যায় পড়ে যাবেন প্রথম, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। যেমন এই যে একজন ভাইয়ে 3টা গাবি দিয়ে শুরু করছে, ওই 3টাতে বাচ্চা, 3টা থেকে কিন্তু মিল্ক আছে, মনে করেন এনে প্রায় 6 লক্ষ বা 7-8 লক্ষ টাকার ইনভেস্ট করা এনের মধ্যে, তো এরকম হলে অনেকটা সময় লেগে যাবে যাদের টাকা কম আছে, টাকা বেশি হলে কিন্তু এসেপ্টরে আসলেও লস নাই, আপনারা ওখান থেকে ভালো প্রফিট পাবেন। আর মোটা তাজাত গেলে আপনার যখন আপনি ইনভেস্ট করার পরে ইনভেস্ট প্লাস প্রফিট দুটাই প্রফিট আসবে, ওই প্রফিট থেকে আপনারা চাইলে ডেইরিতে যেতে পারবেন, সব কিছুতেই যেতে পারবেন। বাংলাদেশে গরুর ফার্ম দিয়ে এখন পর্যন্ত লস খায় খুব কম মানুষই, কিন্তু অনেকে বলতে চায় না, ঠিক আছে। তবে ভাই এই লাভ লসটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর, আপনি বিদেশ যেয়ে কাজ করবেন, কাজ ছাড়া আপনাকে একটা টাকাও দেবে না, তো আপনি বিদেশ যেয়ে যেহেতু বলতে 8-10 ঘন্টা আপনি কাজ করতে পারবেন, তো আপনি যে 4 লক্ষ টাকা দিয়ে বিদেশ যাবেন, বিদেশ যেয়ে 10-12 ঘন্টা কাজ করতে পারবেন, আপনি এই 4 লক্ষ টাকা দিয়ে, আমি ডেইরি সেক্টরের কথা বলবো না কারণ 2টা গাবি কিনলে আপনার অনেক হয়ে যাবে, আপনি মোটা তাজা যান, ছোটো ছোটো বাচ্চা কিনে এনে আপনার ফার্মে রাখেন, আপনার গড়ে 1-2 মাস আপনি ওটার খাবার দাবার যত্ন দেন, এবং বিদেশ যে টাকা দিয়ে যাবেন ওই টাকাটা এনে প্রফিট করবেন গরুর উপর, আর আপনি যে শ্রম দেবেন
ওই যে অন্য মালিকের অন্য কাজে আপনি এই কাজটা করবেন নিজের ফার্মে, এতে করে আপনার আত্মসম্মান একটু কমবে না, আপনি আপনার নিজের কাজ করছেন। হ্যাঁ, তাতেই হয়ে যায় ভাই, একটু বলতে মগজটা খাটালি হয়ে যায়। কোন আমাদের দেশের একটা সমস্যা কি জানেন, আমাদের বাংলাদেশের কিছু টাকা হলো চিন্তাধারা যে না আমরা বিদেশ চলে যাব, এনে এনে কামাবো, কিন্তু ভাই ভারতের মতো যে জায়গায় ওরা বলতে বিদেশ খুব কম পাবেন, কিন্তু ওদের এলাকাতেই ওরা বিভিন্ন বিজনেস করে খাচ্ছে। ওরা কিন্তু আমাদের চেয়ে কম ভালো চলতেছে না, অনেক ভালো চলতেছে, আমাদের চেয়েও ভালো চলতেছে। তো ওটাই বলবো, ডেইরি সেক্টরে আপনারা যখন ওই খামার সেক্টরে আপনারা যখন আসবেন, অনেকেই কিন্তু যখন যে 3-4 লক্ষ টাকা নিয়ে আপনারা বিভিন্ন পোস্টে ওই বিভিন্ন গ্রুপে আপনারা পোস্ট করেন, তো অনেকটা পোস্ট আমি দেখি যে ভাই আমি এত টাকা নিয়ে বিদেশ যাইতে চাচ্ছি, এখন আমার বিদেশ গেলে ভালো হবে, নাকি আমি দেশে থেকে একটা গরুর ফার্ম বা মোটা তাজা করতে চাই ভাই। এতে কিন্তু অনেকে কমেন্ট করে যে ভাই এগুলো করেন না, মরবেন টরবেন, এগুলো কিন্তু ভাই মোটেও ঠিক না। আপনাদের উৎসাহ দেওয়া উচিত, আপনি এও অন্যের কাজ করবেন টাকা দিয়ে, হ্যাঁ আপনি নিজের কাজ করুন, অবশ্যই সফলতা আসবে। আমি যে 3 সেক্টরের ভিডিও আপনাদের দেখিয়েছি, বলতে 3টা টাইপের, এই 3টা টাইপের মধ্যে যে ডেইরিটাতে একটু ব্যয়বহুল, তো ব্যয়বহুল হলেও যদি আপনি টাকা ইনভেস্ট করতে পারেন পরে কিন্তু বেরিয়ে আসবে। কোনোরকম আপনার এই যে ঘাসের জমি আর যে বাচ্চা আসবে, ঘাসের জমি দিয়ে আপনি ঘাস খাওয়ালেন, কিছু ফিড খাওয়াইলেন, দুধের দাম দিয়ে যদি কোনোরকম আপনার এগুলো হয়ে যায়, বাচ্চাটা আপনার লাভে থাকবে, বাচ্চাটা হইবে আপনার প্রফিট। হ্যাঁ, তো ওইটা না, আপনার মোটা তাজা গেলে হচ্ছে, আবার এই ছোটো ছোটো বাচ্চা বালকরুদের যেমন সাহিওয়াল আছে, বর্তমানে বাংলাদেশে ক্রসব্রিডের গরুর অভাব নেই, এগুলো সার কিনলেন অনেক সুন্দর দেখতে, অল্প দিনে বড় হয়ে যায়, কিছুদিন পাললেন, ভালো লাগলে একেবারে মোটা তাজা করে নিলেন, নতুবা একটা গরু আপনি 50,000 টাকা দিয়ে কিনছেন, ওটাকে আপনি 8-10,000 টাকা খাবার খাওয়ান 2-3 মাসে, পরে ওটা থেকে দেখা যাচ্ছে আর যখন 10-20,000 টাকা আপনার পায়ে 10,000-15,000 টাকা পেয়ে যাবেন, ওটা সেল করে দেন। অনেক শৌখিন বাইরা আছে যারা টাকার দিকে তাকায় না, ভালো গ্রুতলা বাচ্চা দেখলেই টাকা ওদের কোথা থেকে নিয়ে আসে ওরা জানে না, যে ভাই আমাদের ভালো বাচ্চা লাগবে, টাকা ব্যাপার না। এইরকম লোক আমাদের দেশে আছে এবং আমাকে প্রতিনিয়তই ওরা মেসেঞ্জারে নক করে যে ভাই একটু বাচ্চা দেন। আবার অনেকটা আমি বলতে খামারির সাথে যোগাযোগ করি, অনেকটা আবার দিয়েছিও, ঠিক আছে। ওটা কিন্তু ভাই অনেকে এরকম বললে আমার দালাল টাইপের নিয়ে যায়, আমি কিন্তু এই সেক্টরে নাই এই পর্যন্ত। আমাদের ইউটিউব চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে অনেকের আসলে উপকার হয়েছে আশা করি, ক্রয় বিক্রয়ের দিকেও। কেউ বলতে পারবে না যে আমাকে বিপ্লবকে 1 টাকা দিয়েছে, বা অনেকে বলছে দাদা বিকাশ নাম্বার দেন, আমি কিন্তু কাউরে দিই না ভাই, আমার এগুলোর প্রয়োজন নাই। আমি জাস্ট এই যে ইউটিউব ভিডিও আমি করি এটা আমার আসলে যে তা না, অনেকে বলে যে ভাই করেন কিছু কিছু, এ সম্বন্ধে আমাদের ভালো হয়, ওই জন্য করি, এছাড়া আর কিছু না। তো যাই হোক ভাই, আমাদের ভিডিও প্রায় শেষের দিকে হবে, তো আমি আপনাদের ওটাই বলবো, আপনারা লেগে যান, এই বাহির টাইরে যাওয়া বাদ দেন। যদি আপনার ভিতরে যে 50,000 টাকা মাস আসে, 3-4 লক্ষ টাকা ব্যয় করে, তাহলে যান, সমস্যা নেই, কারণ টাকাটা হয়ে যাবে, আপনার সমস্যা হবে না। কিন্তু আপনি যদি 3-4 লক্ষ টাকা দিয়ে 20,000-22,000 টাকা স্যালারি বলতে ওই ওখানে আপনার প্রফিট করেন, তাহলে কিন্তু ওটা মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা এই যে আমি যে 3 টাইপের যে ফার্মিং সেক্টরের সিস্টেম করে দিচ্ছি, ওখান থেকে আপনারা যদি বেশি টাকা থাকে তাহলে ডেইরি সেক্টরে যেতে পারেন, নতুবা সরাসরি আপনারা চলে যাবেন যে ছোটো বাচ্চা বলতে ক্রয় করবেন, আবার কিছুদিন পরে সেল করে দিবেন, আবার মোটা তাজার জন্য আপনার 3-4 মাস মেয়াদি মোটা তাজার প্রকল্প নেবেন, আবার এগুলো বিক্রি করে দিবেন, বছরে 3-4 বার আপনারা সেল করতে পারবেন। এতে করে আপনার যে টাকাটা আপনি আপনার পুঁজিতে নিছেন মূলধন, ওটা কিন্তু আপনার বেরিয়ে যাবে, ওখান থেকে আপনার সামান্য যে লাভটা আসবে ওটা আপনি সাথে সাথে দেখে নিতে পারবেন, কিন্তু ডেইরি সেক্টরে একটু লেট হবে। ধন্যবাদ প্রত্যেকে, ভালো থাকবেন, আমন্ত্রণ রইল অন্য একটি ভিডিও দেখার জন্য।